আমাদের আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ ক্লাস 8 এর চ্যাপ্টার 11। আমরা প্রথমে শতকরা বা পার্সেন্টেজের কনসেপ্টটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, তারপর চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। তো লেটস স্টার্ট। কনসেপ্ট অফ পার্সেন্টেজ বা পার্সেন্টেজের ধারণাটা বলতে আমরা যেটা বুঝি, আমরা বিভিন্ন ডেটাকে ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো পার্সেন্টেজ। এর আগেও আমরা অনেক পদ্ধতি শিখেছি, যেমন ভগ্নাংশ বা ফ্র্যাকশন, অনুপাত বা রেশিও। এইগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে অ্যাকচুয়াল ডেটাকে ইনডাইরেক্টলি রিপ্রেজেন্ট করা হয়, জেনারেল ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো দেখা যাক পার্সেন্টেজটা দিয়ে আমরা কিভাবে ডেটাকে পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারি। ভগ্নাংশ বা পার্সেন্টেজের সাথে খুব ক্লোজ রিলেশন আছে। ধরা যাক একটি কেক আছে, ধরে নিচ্ছি 400 গ্রামের একটা কেক। সম্পূর্ণ কেকটাকে সমান 4 ভাগে ভাগ করা হবে। ভাগ করে তার 3টে অংশ যদি আমরা 3 জনকে খেতে দিই আর 1টা অংশ পড়ে রইল, তাহলে 3টে অংশ যে খেতে দিই আমরা, এটাকে অ্যাকচুয়ালি আমরা খেতে দিলাম কতটা, আমরা 300 গ্রাম কেক। 3 জনকে 100 100 100 300 গ্রাম কেক খেতে দিলাম আর বাকি 100 পড়ে রইল। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, 400 গ্রামের কেক। তার মধ্যে 3 জনকে 100 100 করে 3টে 4টে সমান টুকরো করলে প্রত্যেকটা টুকরো হয় 100 গ্রাম করে। 3টে টুকরো খেতে দেওয়া হলো, অর্থাৎ 300 গ্রাম খেতে দেওয়া হলো এবং 100 গ্রাম পড়ে রইল। তো এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে রিপ্রেজেন্ট করি, ভগ্নাংশে এটাকে রিপ্রেজেন্ট করি টোটাল যে 4টে অংশ আছে, যে 4 ভাগের 3 ভাগ, এটাকে আমরা লিখি 3 এর 4 অংশ। মানে আমরা যদি এই 300 গ্রামটাকে ইনডাইরেক্টলি রিপ্রেজেন্ট করি ভগ্নাংশের সাহায্যে, তাহলে আমরা বলতে পারি যে কেকটা 3 এর 4 অংশ খাওয়া হয়েছে এবং 1 এর 4 অংশ এই পোর্শনটা বাকি রয়েছে। তো এটাই এটাকে একটা ইনডাইরেক্ট রিপ্রেজেন্ট করার পদ্ধতি। তো এটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি এই সেম ডেটাকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখলাম যে কেকটা 3 এর 4 অংশ খাওয়া হয়েছে, অর্থাৎ ভগ্নাংশে এটা 3 এর 4। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে পুরো জিনিসটা, পুরো বা ফুল, এইটাকে 1 ধরা, 1 মানে সংখ্যা 1 না, গোটা বইয়াতে 1 নাম্বারটাকে নেওয়া হয়, যেটা গোটা বা পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। শতকরা যখন করব তখন সেক্ষেত্রে পুরো জিনিসটা বইয়াতে আমরা 100 সংখ্যাটাকে ধরা, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত, এই কথাটা শতকরা বলতে এটাই বোঝায়। পার্সেন্টেজ মানে হচ্ছে পার 100, বা আউট অফ 100 কত এটা। তো এইটাকে যদি আমরা শতকরা ভাবে রিপ্রেজেন্ট করি ইনডাইরেক্টলি, তাহলে কিভাবে করবো, নিয়মটা কি, এটা অ্যাকচুয়ালি করছি কি, ভগ্নাংশ থেকে শতকরা, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এই রিপ্রেজেন্টেশনটা আমরা শিখছি। যে একটা ভগ্নাংশ থাকলে সেটাকে কি করে শতকরায় প্রকাশ করতে হয় বা পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। যেমন কেকের ক্ষেত্রে আমরা 3 এর 4 অংশ খাওয়া হয়েছিল, যেটা প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল ডেটা হচ্ছে 300 গ্রাম। এখন এই 3 এর 4 অংশ যেটা, সেটা শতকরায় প্রকাশ করতে গেলে আমরা কি করব, ভগ্নাংশটার সাথে 100 বা 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ সাইনটা বসিয়ে দেবো। এবার ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে এই ভগ্নাংশটার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, দেখা যাক 25 75। তাহলে আমরা দেখলাম যেটাকে আমরা ভগ্নাংশে 3 এর 4 অংশ বলছি, পার্সেন্টেজে সেটা হচ্ছে 75%, অর্থাৎ কেকটার 75% খাওয়া হয়েছে। এবং টোটালটাকে যেহেতু 100 দেওয়া হয় পার্সেন্টেজে, তাহলে কত পার্সেন্ট বাকি আছে, 100 থেকে যদি আমি 75 বাদ দিই তাহলে কত পার্সেন্ট পড়ে থাকছে, 25% পড়ে আছে। তো এইটা হচ্ছে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করবো, এবং পার্সেন্টেজটা আমরা দেখলাম যে ডেটার একটা ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন। এখন দেখা যাক এটা আমরা ঠিক করলাম কিনা, 75% খাওয়া হয়েছে কেকটা, কত কেকটা কত গ্রামের ছিল না, 400 গ্রামের, তাহলে 75% অফ 400 গ্রাম, সেটা দেখা যাক কত আছে। এইবার এটা আমরা কিভাবে করছি, যেভাবে লিখছি 75% পার সেন্ট মিন্স 100, অফ এর জায়গায় মাল্টিপ্লাই সাইন বসাতে হয়, দেন 400, তাহলে দেখা যাক কত আসছে। এটা যদি আমরা কাটাকাটি করি এটা আসছে 4, 4×75 মানে হচ্ছে সেই 300 গ্রাম।
তাহলে তিনের চার অংশ বলতে এই কেকটা 300 গ্রাম বুঝিয়েছিল এবং 75% বলতো এই কেকটা 300 গ্রামই বুঝাচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়াল ডেটা যেটা সেটাকে আমরা যখন ভগ্নাংশে রিপ্রেজেন্ট করছি তখন সেটা বলছি তিনের চার অংশ, এবং যখন পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করছি তখন সেটা হচ্ছে 75%। অর্থাৎ এই দুটোই হলো একটা ডেটাকে ইনডাইরেক্ট ভাবে প্রকাশ করার পদ্ধতি। তাহলে আমরা আমরা শিখলাম ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কি করে নিয়ে যেতে হয়। এবার আমরা যদি উল্টোটা করি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা, যেমন এটা যদি আমি দেখি যে 75% এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কত, আমরা উত্তরটা অলরেডি জানি সেটা হচ্ছে 3/4। এবার দেখা যাচ্ছে সেটা কিভাবে আমরা করছি, 75% কে আমরা কিভাবে লিখবো যখন ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করবো। সিম্পল কথাটা যেভাবে করছি সেইভাবে আমরা লিখে দেবো 75%। তাহলে 75% মিন্স 100। এই যে ফ্র্যাকশনটা পাওয়া গেল সেটা রিডিউস করলে মানে কাটাকাটি করে ছোট করলে আমরা যে ফ্র্যাকশনটা পাবো সেটা হচ্ছে 75% এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ফর্ম। 25 ডিগ্রি কাটি, 25 × 3 = 75, 25 × 4 = 100, মানে 3/4। এগেন দিস 3/4 ইজ ইকুইভ্যালেন্ট টু 75%। সো যখন আমরা ভগ্নাংশ থেকে যখন আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করছিলাম সিম্পলি কি করছিলাম, ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ করে দিচ্ছিলাম, এটা হয়েছিল 75%। আর যখন আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাচ্ছি যেমন ভাবে কথাটাকে পড়ছি তেমন ভাবে লিখে ফ্র্যাকশনে নিয়ে ক্যালকুলেট করলি রিডিউস করলি এবং সেটাকে আমরা নিয়ে যাচ্ছি ফ্র্যাকশন ফর্ম। সো এইটা হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে পরিবর্তন করতে হয় এবং পার্সেন্টেজ ও ফ্র্যাকশনের রিলেশনটা কিরকম সেইটা আমরা একটু আলোচনা করবো করলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তন বলতে পার্সেন্টেজ চেঞ্জ, এই কথাটার মানেটা কি, কোন একটা জিনিসের ভ্যালু যদি চেঞ্জ হয় পরিবর্তন হয়, পরিবর্তন হয় মানে সেটা বাড়তেও পারে সেটা কমতেও পারে, তো এইটা পরিবর্তনটা কত হলো সেটা শতকরা পরিবর্তন। অ্যাকচুয়াল পরিবর্তন তো একটা জিনিস হলো যে এত এই চেঞ্জ থেকে ওই চেঞ্জ হলো, এই সংখ্যা থেকে ওই সংখ্যা পরিবর্তন হলো, বাড়তেও পারে চেঞ্জটা আবার কমতেও পারে, এবং সেই চেঞ্জটা শতকরায় কত হলো সেটা আমরা কি করে বার করবো। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ বাই বেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। এখন এই চেঞ্জ বলতে কি, যেটুকুনি পরিবর্তন হলো মানে যেটা ছিল এবং যেটা হলো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বিয়োগফলটা। বেস ভ্যালু হচ্ছে সাধারণত যে ভ্যালুটার উপর যে ভ্যালুটার রেসপেক্টে আমরা এই পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে চাইছি। এই বেস ভ্যালুটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রিভিয়াস ভ্যালুটা হয়, বেস ভ্যালুটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রিভিয়াস ভ্যালু মানে যে জিনিসটা চেঞ্জ মেজার করা হচ্ছে পার্সেন্টেজ তার প্রিভিয়াস ভ্যালু একটা ছিল পরে চেঞ্জ হয়ে একটা ভ্যালু হয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে বেস ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুই বসে যদি না আদারওয়াইজ মেনশন করা থাকে, সেটা আমি পরে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো চেঞ্জ বাই বেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%, এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। শতকরা কত পরিবর্তন হলো, কতটা বাড়লো, কতটা বৃদ্ধি হলো, কতটা শতকরা হ্রাস পেলো, এইটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করতে পারি। একটা উদাহরণ যদি আমি দিই, লাস্ট ইয়ার মানে গত বছর ম্যাথসে কোন একটা স্টুডেন্ট 60 পেয়েছিল, দিস ইয়ার সে 75 পেয়েছে, তাহলে ক্লিয়ারলি গত বছরের তুলনায় এবছর তার রেজাল্টের উন্নতি হয়েছে, সে কিছু নাম্বার বেশি পেয়েছে। এবার এই তার মানে পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তনটা কি বৃদ্ধি হয়েছে, তাহলে এই বৃদ্ধিটা কতটা হয়েছে সেটা তো আমরা বার করতেই পারবো। 75 - 60 অর্থাৎ 15 হয়েছে, 15 নম্বর সে বেশি পেয়েছে, মানে আমরা এইভাবে বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছর সে 15 নম্বর বেশি পেয়েছে, বা এই বছরের তুলনায় গত বছর সে 15 মার্কস কম পেয়েছিল, দুভাবে ব্যাপারটা বলা যায়। ইন এনি কেস দ্য ভ্যালু অফ দ্য চেঞ্জ ইস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ভ্যালুস, ইনিশিয়াল ভ্যালু বা প্রিভিয়াস ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু, এই দুটো ভ্যালু ডিফারেন্সটাই অলওয়েজ হবে চেঞ্জ। এবার আমি যদি প্রশ্নটা করি যে তার এই বছরের নম্বরে কত পার্সেন্ট বৃদ্ধি পেল, এই বছরে সে কত পার্সেন্ট মার্কস বেশি পেল, সেক্ষেত্রে আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে নম্বরের শতকরা বৃদ্ধি বা পার্সেন্টেজ ইনক্রিজ ইন মার্কস কি করে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার নিয়মটা কি, দ্য ডিফারেন্স, ডিফারেন্সটা কি, কতটা বেড়েছে, বেড়েছে 15, কি করে সেটা বেরোচ্ছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভ্যালু, এতটা বেড়েছে। এইবার বেস ভ্যালু সাধারণত প্রিভিয়াস ভ্যালু দেওয়া, তাহলে আগের বছরে মানে প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে নম্বরের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 60, আগের বছর কত পেয়েছিল 60 পেয়েছিল, মাল্টিপ্লাইড বাই 100%। এইবার এটা ক্যালকুলেট করলাম কি পাচ্ছি, ক্যালকুলেট করলে পাচ্ছি 15 60 × 100% 15 4 4
25. তাহলে এখানে আমরা দেখলাম যে ছাত্রটি বা ছাত্রীটি গত বছরের তুলনায় এবছর 25% নম্বর ম্যাথসে বেশি পেয়েছে। এইবার প্রশ্নটা যদি এইভাবে করা হতো যে এই বছরের তুলনায় গত বছর কত পার্সেন্ট বা শতকরা কত নম্বর সে কম পেয়েছিল, তাহলে তুলনাটা করা হচ্ছে এই বছরের সাথে। এই এক্সাম্পলে কিন্তু গত বছরের তুলনায় এই বছর কতটা বৃদ্ধি করা হয়েছে, কতটা নাম্বার সে বেশি পেয়েছে সেটার পার্সেন্টেজটা নির্ণয় করা হলো। সেক্ষেত্রে গত বছরের ভ্যালুটা হলো বেস ভ্যালু। কিন্তু যখন আমরা বলবো যে এই বছরের তুলনায় উইথ রেসপেক্ট টু দিস ইয়ার, উইথ রেসপেক্ট টু প্রেজেন্ট ইয়ার, গত বছর সে কত কম পেয়েছিল সেইটা কিন্তু আমরা যখন হিসাব করবো তখন বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? পার্সেন্টেজ রিডাকশন ইন মার্কস বা নম্বরের শতকরা হ্রাস। এখন কত নম্বর কম পেয়েছিল এই বছরের তুলনায় গত বছর সেই 15 নম্বর, কি করে আসছে এই দুটো ভ্যালু ডিফারেন্স থেকে, 75-60। এইবার আমি প্রশ্নটা করেছি এই বছরের তুলনায় গত বছর কত কম পেয়েছি, তাহলে তুলনা করা হচ্ছে এই বছরের মার্কসের সাথে, সেই কারণে বেস ভ্যালুর জায়গায় বুঝবে এই বছরের মার্কসটা, তারপর বাকিটা একই ইন্টু 100%। তাহলে এই ক্যালকুলেশনটা করলে কি আসছে, 15 × 100 = 75%। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 3×5=15, 5×4=20। তাহলে আমরা দেখলাম যে যখন গত বছরের তুলনায় এই বছর কত নাম্বার বেশি পেয়েছে যখন ক্যালকুলেট করলাম, তখন গত বছরের তুলনায় করার সময় বেস ভ্যালুটা 60 বসিয়ে ক্যালকুলেট করেছিলাম, আর এই বছরের তুলনায় গত বছর কত কম পেয়েছে যেহেতু এই বছরের নম্বরের তুলনায় ক্যালকুলেট করতে বলা হচ্ছে পার্সেন্টেজের, তখন বেস ভ্যালুতে এই বছরের নাম্বারটা বসানো হবে। এবং খুব স্বাভাবিকভাবেই বেস ভ্যালুটা চেঞ্জ হওয়ার ফলে একই নম্বর বৃদ্ধি বা হ্রাস তার পার্সেন্টেজের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। যেমন 15 নম্বরে কিন্তু সে বেশি পেয়েছে বা গত বছর সে 15 নম্বরে কম পেয়েছিল, কিন্তু গত বছরের তুলনায় যখন 15 নম্বর বেশি পাচ্ছে পার্সেন্টেজ হিসাবে সেটা কিন্তু তার উন্নতি হয়েছে 25%, মানে সে 25% নম্বর বেশি পেয়েছিল, কিন্তু এই বছরের তুলনায় গত বছর কত কম পেয়েছিল সেটা ক্যালকুলেট করলে ভ্যালুটা কিন্তু 20% এলো। সো বেস ভ্যালু চেঞ্জ হলে পার্সেন্টেজের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়। এবার চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করবো। প্রথম অঙ্কটা হচ্ছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম। 50 টাকা আমার কাছে আছে, 50 টাকার 12% আমি খরচ করলাম, তাহলে কত টাকা আমি খরচ করলাম, তাহলে আমার খরচ হলো পেন কিনতে 50 টাকার 12%, মানে 12% অফ রুপিস 50। এটা বার করতে হয় 50 টাকা এর মানে গুণ 12% এত টাকা, বা এটা যদি এইভাবে ভাবি 12% অফ মানে হচ্ছে গুণ চিহ্ন রুপিস 50, কাটাকাটি করলে এটা আসছে 6 টাকা, অর্থাৎ আমি 6 টাকা খরচ করেছিলাম পেন কিনতে। 2 নম্বর অঙ্কটা বলছে একটা মেশিন বাইরে থেকে যখন বিদেশ থেকে যখন এদেশে আনা হয় তখন ট্যাক্স দিতে হয়, এখানে ট্যাক্সের অ্যামাউন্টটা কত দিয়েছে, 120%, মানে আমি যদি 100 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনে আনি তাহলে আমাকে 120 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এই দেশে আমি কিনেছিলাম বিদেশে জিনিসটা 100 টাকা দিয়ে, আমি এর উপর আরো 100 টাকা 120 টাকা ট্যাক্স দিচ্ছি, তাহলে আমি যদি 100 টাকা কিনে থাকি তাহলে 120 টাকা ট্যাক্স দিচ্ছি, তাহলে দুয়ে মিলে এই দেশে যখন আসবে জিনিসটার দাম দাঁড়াবে 220 টাকা। ঠিক আছে, তো এইটাই আমরা 2 নম্বর অঙ্কটায় করব। বলা হচ্ছে যে 120% ট্যাক্স দিতে হবে বিদেশ থেকে এখানে কোন একটা মেশিন নিয়ে আসতে, তো মেশিনের দামটা ছিল বিদেশে 3 লক্ষ টাকা, তাহলে আমরা কি লিখবো, প্রাইস অফ দ্য মেশিন ইকুয়ালস টু রুপিস 3 লাখ টাকা মেশিনের দাম, ট্যাক্স 120% কার অফ যেটা প্রাইস ছিল অফ রুপিস 3 লাখ, 120% অফ রুপিস 1, 2, 3, 4, 5, তো এটা কাটাকাটি করলে দেখা যাক কি আসে, 3,60,000, তাহলে এই টাকাটা ট্যাক্স দিতে হবে। তাহলে এখন এই দেশে এসে ফাইনাল প্রাইস কি দাঁড়াবে, 3 লাখ টাকা কিনেছিলাম এবং 3,60,000 টাকা ট্যাক্স দিলাম, সবে মিলে হলো 6,60,000 টাকা। এইবার পার্সেন্টেজ ক্যালকুলেট করা কিভাবে করবো আমি দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 এর 2 এর 215 টাকার 12%, 12% অফ রুপিস 215, তাহলে এটা কি করবো, 215 টাকা এর 12% এত টাকা, এটা ক্যালকুলেট করতে হবে।
চার দিয়ে যদি কাটি চার তিনে বারো, চার পঁচিশে একশো, পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ, আর চারে কুড়ি, পাঁচ তিনে পনেরো, দুটিতে নয়, চারে বারো, 129/5 এত টাকা। এবারটা কাফে ক্যালকুলেট করলে কি আসছে, পাঁচ দুগুণে দশ, দুই উনত্রিশ, পাঁচ পাঁচে পঁচিশ, চার ডেসিমাল পয়েন্ট এ জিরো, ফাইভ এইট দা ফর্টি, তাহলে এটা হচ্ছে 25.8 টাকা বা 25 টাকা 80 পয়সা। নাম্বার 3, 110% অফ 37.8 মিটার, 110% অফ 37.8 এত মিটার। এটা ক্যালকুলেট করার সময় একটা জিনিস আমার খেয়াল রাখবো, আমরা এটাকে কাটাকাটি করবো না, আমরা যদি এটাকে জাস্ট এই জিরোটা মানে এখানে টেন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 11, একটা ডেসিমালটা শিফট হয়ে যাচ্ছে, 378 হয়ে যাচ্ছে 100, এখানে যদি আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করা খুব সোজা, 378 তাহলে 4158/100, মানে ডেসিমাল পয়েন্টটা দু ঘর আগে চলে যাবে, তাহলে 41.58 এত মিটার হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করলাম না, এতে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তো 41.58 মিটার হলো আনসার। 85 গ্রাম 75 কিলোগ্রামের শতকরা কত, মানে 85 গ্রাম 75 কিলোগ্রামের কত পার্সেন্ট, যে ভ্যালুটার পার্সেন্টেজ মাপতে হবে এবং যার ভ্যালু রেসপেক্টে মাপতে হবে, যে ভ্যালুটাকে মাপতে হবে সেটাকে নিউমারেটারে রাখতে হবে আর যার রেসপেক্টে মাপতে হবে সেটাকে ডিনোমিনেটারে রাখতে হবে। তাহলে এখানে মাপতে হবে কোনটার পার্সেন্টেজ না 85 গ্রামের, আর কোন ভ্যালুর রেসপেক্টে মাপতে হবে 75 কিলোগ্রাম। তাহলে এখানে আমার অ্যান্সারটা হবে নিউমারেটারে 85 গ্রাম, ডিনোমিনেটারে 75 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে এই যে ফ্র্যাকশনটা পেলাম, এবার এই ফ্র্যাকশনটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 100%। এবার এখানে একটাই অসুবিধা, ইউনিটটা মিসম্যাচিং, ইউনিটটাকে ম্যাচিং করতে হবে। ইউনিটটা ম্যাচিং করতে গেলে আমি কি করব, আমি 17 কিলোগ্রামটাকে আমি যদি গ্রামে কনভার্ট করে নিই, তাহলে আমার ইউনিটটা ম্যাচিং হয়ে আছে, তাহলে এখানে 85 গ্রাম, এখানে কিলোগ্রামকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রামে কনভার্ট করে নিচ্ছি, তো 17,000 গ্রাম মাল্টিপ্লাইড বাই 100%। এবার ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হলো 17 দিয়ে কাটলে 5, 17 দিয়ে কাটলে 10, 5 বাই 10 মানে হচ্ছে 0.5 এত পার্সেন্ট। তাহলে 85 গ্রাম হলো 17 কিলোগ্রামের 0.5%, 2 কেজি 250 গ্রাম, 2 কিলোগ্রাম 200 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত, যে জিনিসটা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলেছি সেটা হচ্ছে 2 কিলোগ্রাম 250 গ্রাম, আর যার রেসপেক্টে করতে বলেছে সেটা হচ্ছে 0.72 কুইন্টাল। তাহলে নিউমারেটারে কি থাকবে, 2 কিলোগ্রাম 250 গ্রাম, আর ডিনোমিনেটারে বা হরে থাকবে 0.72 কুইন্টাল। এই হচ্ছে আমার ফ্র্যাকশনটা, এই জিনিসটা পার্সেন্টেজ বার করতে বলেছে এই জিনিসটার রেসপেক্টে, তাহলে যার পার্সেন্টেজ বার করতে বলেছে সেটা লবে থাকবে এবং যার রেসপেক্টে বার করতে বলেছে সেটা হরে থাকবে, মাল্টিপ্লাইড বাই 100%। কেন ফ্র্যাকশনটা পেয়ে গেছি, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই 100%। এখানেও ইউনিটটা মিসম্যাচিং, আমরা ইউনিটটাকে সেম আনি পুরোটাকে কিলোগ্রামে যদি নিয়ে যাই, তাহলে 2 কিলোগ্রাম কিলোগ্রামে এটাকে চেঞ্জ করার দরকার নেই, 250 গ্রাম একে 1000 দিয়ে ভাগ করলে 0.25 কিলোগ্রাম আসবে, 250 গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, 250 গ্রাম থেকে কিলোগ্রাম নিয়ে যাওয়ার সময় 1000 দিয়ে ডিভাইড করলাম, ডেসিমাল পয়েন্ট 3 ঘর শিফট করবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.25 রেজাল্টটা হবে 0.25 কিলোগ্রাম, 0.25 কিলোগ্রাম যদি অ্যাড করি সো ইট ইজ 2.25 কিলোগ্রাম আসছে। আর কুইন্টাল থেকে যদি আমি কিলোগ্রামে নিয়ে যেতে 100 কিলোগ্রামস 1 কুইন্টাল, সো 0.72 কুইন্টালকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যাচ্ছে কেজি কিলোগ্রাম, আমি এটাকে জাস্ট দুবার ডেসিমাল শিফট করলে এটা এটা হয়ে যাচ্ছে 72, মানে এখানে আসবে 72 কেজি, তাহলে ইউনিটের ম্যাচিং হয়ে গেল। এবার 100% মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো। এবার পার্সেন্টেজ ক্যালকুলেট করার সময় কি করবো, এখানে 2 শূন্য এখানে কাজে লাগিয়ে দেবো, তার মানে এখানে আমি করবো 225/72%। এবার এটা ক্যালকুলেট করার সময় আমাকে দেখতে হবে কাটাকাটি করা যাচ্ছে কিনা, কাটাকাটি করা যাচ্ছে 9 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 9 দিয়ে করলে 9 8 72, আর এখানে 9 দিয়ে করলে 9 দুগুণে
জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও 2:1, তার মানে জলের মধ্যে 2 পার্ট আছে হাইড্রোজেন এবং 1 পার্ট আছে অক্সিজেন, তাহলে টোটাল কতগুলো কটা পার্ট আছে? 3টে পার্ট। তাহলে হাইড্রোজেনের ভগ্নাংশটা কত? হাইড্রোজেন আছে 2/3, তাই তো? টোটাল পার্ট কটা? 3 পার্টের মধ্যে 2 পার্ট হাইড্রোজেন, 1 পার্ট অক্সিজেন। তাহলে আমরা বলতে পারি 2 out of this 3 part is হাইড্রোজেন and 1 out of 3 part is অক্সিজেন। তাহলে অক্সিজেন কত আছে? 1/3 part। তাহলে এটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশন বার করে নিলাম। এবার এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? জাস্ট ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে। এবার এটা ক্যালকুলেট করলে আসবে ইট উইল কাম 66 and 2/3%, এর পরের অঙ্কগুলো ভিডিওটার নেক্সট পার্টে আমি দেখাবো।